বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, মন শুধু মন ছুঁয়েছে, কিংবা এই মুখরিত জীবনের চলার পথের মতো এমন আরও অনেক গান দিয়ে শ্রোতা দর্শকের মন ছুঁয়ে আছে ব্যান্ড সোলস। নানা চড়াই উত্তরাই পেরিয়ে ঐতিহ্যবাহী ব্যান্ডটি পা রাখল প্রতিষ্ঠার 50 বছরে। দীর্ঘ এই পথ চলায় কত ঘটনাই না ঘটেছে দলটির সদস্যদের জীবনে। অনেকে ব্যান্ড ছেড়ে চলে গেছেন, অনেকে আবার পাড়ি দিয়েছেন পরপারে, কিন্তু সোলস ব্যান্ড রয়ে গেছে। তাই এই মাইল ফলকে দাঁড়িয়ে দলটির সদস্যরা স্মৃতিচারণ করলেন ফেলে আসা দিনগুলোর। সোলসের দীর্ঘ এই পদযাত্রায় অনেককে হারিয়েছি, যারা দেহত্যাগ করে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তা আমি মনে করি যে চলছে আজকে যে 50 বছর পূর্তি অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা 365 দিন ধরে যদি একটা বই করবে, প্রতিটা দিনে একটা স্মৃতিমঞ্চক সময়। বাচ্চা ছোটো একটা রিদম মেশিন ছিল, ওটা দিয়ে প্রোগ্রাম করতেছে, কারণ টাইম নেই। পরদিন রেকর্ডিং হলো, তো ওই গান যখন রেকর্ডিং হচ্ছিলো তখন বাচ্চা ভাই বললো যে এমন একটা জিনিস বাজাবি যেন এক বাজানো তো তোকে চেনে। কী বাজাবো এই করতে করতে ওই ঘুমা শহরের পিস্তে বাজালাম। ওইটা ছিল আমার টেলিভিশনে প্রথম, আমার লাইফে অ্যাপিয়ারেন্স, আমি প্রথম টেলিভিশনের দ্বারাই হচ্ছে ওই গানটা দিয়ে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোলস তাদের নতুন লোগো উন্মোচন সহ নানান উদ্যোগ নিয়েছে। দলের কাণ্ডারি পার্থ বড়ুয়া জানালেন বছরব্যাপী আয়োজন করার ইচ্ছার কথা। 50 বছরের ব্যাপারটা এটা সোলসের কাছে একটা ড্রিম প্রজেক্ট। এটা আমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে আমাদের 50 বছরের পূর্তিটা আমরা 50 বছরের পূর্তির মতোই করব। তা আমরা পুরোপুরি ডিসক্লোজ করতে পারছি না এখানে, কারণ আমরা অনেকগুলো স্পন্সর কোম্পানির সাথে কথা বলছি। যখনই এগুলি ফিক্স আপ হবে তখন আমরা টোটালি আমরা বলবো কী আমরা করব। কিন্তু আমরা মোটামুটি এটা একটা বড় সড়ো করেই আমরা প্ল্যান করছি দেশে এবং বিদেশে। সুবর্ণ জয়ন্তীর অংশ হিসেবে 30টি পুরনো গান এবং 20টি নতুন গান প্রকাশ করা হবে। এজন্য 15 জুলাইয়ের মধ্যে নতুন গীতিকারদের গান আহ্বান করা হয়েছে। এছাড়া নকিব খানও সোলসের জন্য আবারও গান তৈরি করবেন। সুরকাররা অনেক সময় সুযোগ করে দিচ্ছে যে তোমাদের গান দাও, নতুনরা গান দাও, এগিয়ে আসো, এরকম একটা সুযোগ, বড় সুযোগ এবার সোলস তার 50 বছর দিতে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশের প্রায় সমবয়সী এই দল হয়তো আরো 50 বছর পরও কোনো এক তরুণীর কণ্ঠেও উচ্চারিত হবে কেন এই নিঃসঙ্গতা। এভাবেই যুগের পর যুগ বেঁচে থাকবে সোলস, এমনটাই প্রত্যাশা সবার। সাজিয়া ইসলাম, গ্ল্যামার, আরটিভি।